চলুন টেস্টিং করে নিই কিভাবে কয়েলটা কাজ করছে। এটা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে আমি উপরের পাতাগুলো চাপাগুলো লাগিয়ে নিচ্ছি। চাপাগুলো লাগিয়ে নিলে সুবিধা হবে বুঝতে। চাপাগুলো লাগিয়ে নিলাম, এবারে লাইন ওকে দিচ্ছি। দেখুন এই আওয়াজটার প্রধান কারণ হচ্ছে এটা তো অরিজিনাল কয়েল নয়, এটা যার জন্য এই যে এই কয়েলের যে এই ম্যাগনেট পোর্শন এটা কিন্তু আওয়াজ করছে। তার কারণ হচ্ছে এটা এই যে গ্যাপ, এই গ্যাপটা একটু ঢিলা রয়ে যাচ্ছে এদিকে গ্যাপটা, যার ফলে কী হচ্ছে ভাইব্রেশন হচ্ছে ভিতরে। ভাইব্রেশন হওয়ার পরে এই আওয়াজটা হচ্ছে। তো আমি দেখছি আরেকবার দিয়ে আপনাদের। এটা অ্যাকচুয়ালি এটা চেঞ্জ, এই জন্য কন্ট্যাক্ট সমেত চেঞ্জ করা উচিত। এটা সিঙ্গেল কয়েল চেঞ্জ করলে এই প্রবলেমটা হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে লাল সাবস্ক্রাইব বাটনটাতে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও তাহলে সরাসরি আপনাদের ওই ইমেইলে চলে যাবে। থ্যাংক ইউ।